সদলীয় বিধায়কের ভূমিকায় ক্ষোভ উগরে জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএসের ঘটনা। নাকেরচোলা মোটর স্ট্যান্ডে রাজ্যে হীরার যুগ শুরু হতেই শাসক দলের দুই সংগঠনের কাজিয়ায় অতিষ্ঠ হয় যাত্রী সাধারণ। স্ট্যান্ডগুলিতে যাত্রী সাধারণ সমস্যায় পড়েন। এ সমস্ত কিছুদিন বন্ধ থাকার পর ফের শাসক দলের শ্রমিক সংগঠনের দৌরাত্ম্য, ফের এমন ঘটনা রাজধানীর নাকেরচোলা মোটর স্ট্যান্ডে। সোমবার রাতে যানবাহনের শ্রমিক ও মালিকদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়, বচসা থেকে হাতাহাতিও হয়। ঘটনা জানতে পেরে ছুটে আসেন সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পাল। অভিযোগ, শাসক দলের এই বিধায়ক বিএমএসের অফিসে তালা ঝুলিয়ে দেয়। মঙ্গলবার তা তীব্র আকার ধারণ করে। অভিযোগ, বিএমএসের এক শ্রমিককে মারধর করে তিন চারজন মিলে, যারা ঘটনায় যুক্ত তারা আগে নাকি শ্রমিক উন্নয়ন মঞ্চ করত। ঘটনা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় মজদুর সংঘের অন্য শ্রমিকরা। বিধায়কের দেওয়া অফিসের তালা খোলা, শ্রমিক আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে তারা। বন্ধ করে দেয় সমস্ত যানবাহন চলাচল। রাত্রেবেলা খবর পাইছি যে শ্রমিক এবং মালিকের মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছে, এতে নাকি দেখাদেখি হয়েছে। এরপরে এই আপনার আমাদের মাননীয় বিধায়ক সাহেব আসছিলেন, মাননীয় বিধায়ক সাহেব এসে আমাদের ইউনিয়ন ঘরে তালা দিয়ে গেছেন। তালা দিয়ে দেওয়ার পরে আমরা সকাল থেকে কালকা রাত্রে থেকে আমাদের ভারতীয় মজদুর সংঘের স্টেট লেভেলের কর্মকর্তাকে আমি জানিয়েছি। স্টেট লেভেলের কর্মকর্তাদেরকে ওনারা আমাকে বলছেন, দেখেন সকালবেলা কী হয়, এখন তো রাত্র হয়ে গেছে, আমরা সকালে আলোচনা করিয়া একটা কিছু করুক। আজকে সকালবেলা আমাদের শ্রমিক যখন নাগেরদোলাতে আসছিলেন, নাগেরদোলাতে আসার পরে আমাদের শ্রমিককে কয়েকজন দুষ্কৃতি বেদম পিটাইছে। এদিকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন যাত্রী সাধারণ। অভিযোগ, নিজেদের ঝামেলার জন্য শাসক দলের শ্রমিক সংগঠন ভোগান্তিতে ফেলে আম জনতাকে। এমন ঘটনায় যার পরনাই ক্ষুব্ধ যাত্রীরা। দীর্ঘ সময় চলে জনদুর্ভোগের আন্দোলন, অনেকেই স্ট্যান্ডে বলা বলি করছেন এটাই নাকি রাম আমল হীরার যুগ। এদিকে অন্য কেন্দ্রের বিধায়ক এসে আরেক বিধানসভা এলাকায় তালা ঝুলিয়ে দেওয়ায় বিজেপি অন্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।